সরকারের বিপক্ষে গিয়ে মস্তানি করা মানে সে আসল মস্তান, মানবেন এটা? মন দেখেছে সিপিএম এর নেতাদের আমাদের ছেলেরা মুখে গরম জল দিয়ে দিয়েছে। এত রংবাজি এত মস্তানি করে কি লাভ হলো? একটা এমএলএ বা একটা এমপি তো টিকিট পেলেন না, আফসোস হয়। সমাজের সবচেয়ে বদমাইশ লোক হচ্ছে রাজনৈতিক নেতা, তারপরেই রিপোর্টার, তারপরে পুলিশ। অনেকে বলতো সঙ্গে রয়েছে স্টেন গান, আসলে রয়েছে পাইপ গান। অনেকে বলেন সেই সময় আশির দশকে আসলে ছিল পাইপ গানের যুগ। আমি বোমে বিশ্বাসী। আমি জানি বোম হচ্ছে এমন একখানা জিনিস যে রিভলভারের থেকে কাজে দেয় বেশি। ইতিহাস বলে 84 সালে নাকি আপনার বিরুদ্ধে মহিলাদের একটা আন্দোলন হয়েছিল, তাহলে কি আমি বলতে পারি যে আজকের 2024 এর সন্দেশ খালি 1984 গৌরীবাড়ি? কে কে গুন্ডায় রে সালা, এই যেটা সালা ছিনতাই ডাকাতি নিয়ে গেতে। আপনার রাজনীতিবিদদের উপর এত রাগ কেন? আপনি কি তাদের দেখেছেন? কংগ্রেস হচ্ছে সিপিএমের, সিপিএমকে রক্ষিতা হচ্ছে কংগ্রেস। যদিও ও ছেলেকে মমতা কিছু করলো না কেন? আমি যদি বাবু ছেলের ইনকাম ট্যাক্স জানি, আমি বলি যদি বাবু ছেলে তো দিল্লি এই দিল্লি রোডে তেল চুরি করত। সিপিএমের সঙ্গে তো বোধহয় সংঘাত আপনার সবচেয়ে বেশি ছিল। প্রধানমন্ত্রী যদি বসু করেনি ভাগ্য ভালো, নাহলে সারা মিলিটারিতে ইউনিয়ন করে দিত। আপনার যুগের গুন্ডা হোক বা মস্তান হোক আর এখনকার যুগের রংবাজ যাদেরকে বলা হয়, পার্থক্যটা কি দেখছেন? মেলা নড়ে খুঁটির জোরে। আমি খুঁটির জোরে সিপিএমের রাজত্বে 6.5 বছর ছিলাম পাড়ায়, গৌরীবাড়িতে আমি 6.5 বছর ছিলাম। হ্যাঁ, তাতে সিপিএম বন্ধ রাখত, আমি বন্ধ খুলে রাখতাম। গৌরীবাড়িতে আর কয়েক বছর থাকলে আপনিও স্বীকার করলেন আপনি আজকে এমএলএ হয়ে যেতেন? বালু বা পার্থ বাবা হতাম আমি। জজ পয়সা খেয়েছি আমার থেকে, সিটি কোর্টের এই আলিপুর জজ কোর্টের জজ আমার থেকে 50,000 টাকা খেয়েছে জোর করে। আমি একটা পুলিশ অফিসারকে মেরেছিলাম পল্টন ময়দানের সামনে। জীবন দিয়ে কি শিখলেন তাহলে? শুনুন, এগুলো ভুল করেছি কংগ্রেস করে, কংগ্রেস করেই ভুল করেছি। ইচ্ছে হতো না নকশাল হয়ে যেত? আমাকে মেরেছে মেরেছে, আমি এক মাস সোজা হয়ে দাঁড়াতে পারিনি। আমি তখন আমার 22 বছর বয়স, আমি সোজা হয়ে দাঁড়াবো এক মাস পারিনি। পুলিশরা আপনাদের ভয় পেত আইন ব্যবস্থা? পুলিশ পায়ে ধরেছে আমাকে, ওই তাপস মাটার কেছে পুলিশ আমার পা ধরে বলছে দেবন যা লাগবে বল। সৌমেন মিত্রি থেকে যে 69 প্রেসিডেন্ট গেলে ওর সারা ফাটাকেশ থেকে পেয়ে দিয়েছি। কি মনে হয় বাঙালির পতন হয় গ্যাস খেয়ে? গ্যাস খেয়ে। দেখুন দ্য নিউজ রুম প্লাস শুক্রবার রাত 9টায়।